শত কোটি টাকা ক্ষতি দোকান খুলতে মরিয়া নিউ মার্কেট ব্যবসায়ীরা। রাজধানীর নিউ মার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে ব্যবসায়ীদের প্রায় 200 কোটি টাকা ক্ষতি হয়েছে। এ অবস্থায় আগামীকাল বৃহস্পতিবার দোকান খুলতে মরিয়া ব্যবসায়ীরা। বুধবার 20 এপ্রিল প্রতিটি মার্কেটের সামনে দোকান মালিক ও কর্মচারীদের অপেক্ষা করতে দেখা গেছে, তবে শিক্ষার্থীদের ভয়ে তারা দোকান খোলার সাহস করছেন না। আজ সারাদিন এ এলাকায় পরিস্থিতি শান্ত থাকলেও বিকাল 5টার দিকে ঢাকা কলেজ এলাকায় ককটেল বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ককটেল বিস্ফোরণের পর ঢাকা কলেজ থেকে 60 থেকে 70 জনের একটি দল বের হয়ে আসে। পরে পুলিশের অনুরোধে ঢাকা কলেজের শিক্ষকরা এসে শিক্ষার্থীদের ভিতরে নিয়ে যান। এ ঘটনায় আধা ঘন্টা পর এই সড়কে আবার যান চলাচল শুরু হয়। তবে নিউ মার্কেটের ব্যবসায়ীদের আর দোকান খোলা হয়নি। সন্ধ্যা 7টার দিকে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহিন বলেন, আশেপাশের অন্যান্য বিপণী বিতান খুললেও নিউ মার্কেটের ব্যবসায়ীরা এখনও দোকানপাট খুলতে পারেননি। নিউ মার্কেটের 4টি প্রধান ফটক এখনও বন্ধ রয়েছে। নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, যে করেই হোক ঈদের বাজার ধরতে হবে, তা না হলে নিউ মার্কেটের প্রায় 10,000 ব্যবসায়ী বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। ঢাকার নিউ সুপার মার্কেটের একজন ব্যবসায়ী বলেন, 2 দিন ধরে মার্কেট বন্ধ থাকায় যথেষ্ট ক্ষতি হয়েছে। আমরা আর ক্ষতি হোক চাই না, আমরা চাই দ্রুত সুন্দর পরিবেশে দোকান খুলে দেওয়া হোক, আমরা সুষ্ঠু পরিবেশে ব্যবসা করতে চাই। গত 2 বছর ঈদের আগে করোনার কারণে আমাদের যে ক্ষতি হয়েছে, এবছর সেটি পুষিয়ে উঠতে না পারলে বড় ধরনের ক্ষতির মধ্যে পড়ে যাব। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।